ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বর্তমান মু আছি অংশুপার হ্রদরে, যেটা কি কটক জেলার আসছে। হোয়াটসঅপ গাইজ, গুড মর্নিং। আজর যে রাইড হবাকু যাচ্ছি সেটা হব কটক অংশুপার হ্রদকু। এবে বহুত কুড়ি আছে, টাইম পাখাপাখি আটটা হল, সন্ডে অছি। মু টিকে লেট রে উঠলি, ব্রেকফাস্ট এউটু করিকি যাবি, মু সিধা যাকি লোকেশন লে পৌঁছিবি, তারপরে ব্লগিং স্টার্ট করিবি। তো আজি মু পুরা কমপ্লিটলি 2 ঘন্টা লেট রে চলছি, দেখি পড়থু রাস্তা বি বহুত জাম অছি। NH16 ল কাম চলছি ভদ্রকু চণ্ডীখোল পর্যন্ত। ব্রেকিং নিউজ হচ্ছে, মু চণ্ডীখোল ক্রস করসালে, তো দেখি পড়ে 3 লেন রাস্তা, এমতি পুরা মঙ্গুড়ি পর্যন্ত অছি। এঠু মঙ্গুড়ি আউ 31 কিলোমিটার। তো একচুয়ালি যে অংশুপার হ্রদ অছি সেটা ভদ্রকরু পাখাপাখি 140 কিলোমিটার। তো মু পাখাপাখি 60 কিলোমিটার কভর করিসালে, তো আউরি বহুত বাট অছি যিবা পাই। তো সামনারে আপন দেখি পড়ুথিবে মঙ্গুড়ি ছক ফ্লাইওভার অছি, তো এঠু মু NH16 লু বাঁ পটকু যাচ্ছি। তো মঙ্গুড়ি ছকের যে ফ্লাইওভারটা আছে গোটে বহুত বড় ফ্লাইওভার, তো এই যে রাস্তা আছে এটা হচ্ছে NH55, যেটা কি ঢেঙ্কানাল আউ অনুগুলকু কনেক্ট করছি। আঠগড় 31 কিলোমিটার, ধবলেশ্বর 12 কিলোমিটার। তো মু জস্ট চৌদ্বার মার্কেট ক্রস কলি, তো এঠু মু NH55 রু বাঁ পটকু যাচ্ছি। তো আপন মো বাঁ পটে দেখুছেন মহানদী, তো এই যে রাস্তাটা হয়েছি এটা মহানদী কড়ে কড়ে পুরা ধবলেশ্বর পর্যন্ত অছি, যেটি আপন মহানদী উপরে ঝুলাপোল দেখিপারিবে। রাইড হয়ে যাইছি, তো যে সামনের রাস্তা আছে মু সেইপটে আসলি। বর্তমান মু ধবলেশ্বর সামনা দিয়ে অংশুপার আড়ুকু যাচ্ছি, তো এই রাস্তায় মু ধবলেশ্বরকু যাচ্ছি। তো এই যে ছকটা আছে মো মতরে ইয়া না সবু ছক দিয়ে দেওয়া কথা, কারণ এটি সবুড়ু রাস্তা আছে। আজ ফার্স্ট টাইম পাই মু এই আসপিডার গ্লোভসটা ইউজ করছি, লেদর গ্লোভস। কমেন্টে লেখুন কেমতি হয়েছে গ্লোভসটা। ঠিক আছে, মোর আড়কু কন্টিনিউ করছি। তো আপন যে পোলটা দেখুছেন সেটা হল ওড়িশার একমাত্র ঝুলা পোল, যেটা কি কটক জেলার ধবলেশ্বর মন্দির নিকটরে মহানদী উপরে রয়েছে। এটি লেখা আছে সম্বলপুর 248, অনুগুল 94, আঠগড় 20, অখড়ি 5 কিলোমিটার। এটু ডাহাণ পটকু এই যে রাস্তা আছে সেপটে যাবি, তো আঠগড়ক মতো আপনি 20 কিলোমিটার যাওয়া পড়ব। তো সামনে দেখি পড়ে সেটা হল ধবলেশ্বরের গেট, তো এটা গোটে বহুত বড়া জায়গা, যেটা গোটে ঝুলা পোলা আপনার দেখা মিলিথা। তো যে ধবলেশ্বর মন্দিরটা রয়েছে সেটা কটক জেলার বহুত প্রসিদ্ধ মন্দির, যার ভিডিও অলরেডি মো চ্যানেলে রয়েছে, মু তার লিঙ্ক মো ডেসক্রিপশনে দিয়ে রাখিছি, যদি আপনার চাইবে সেটু মধ্যে ভিডিও দেখিপারে। বর্তমান মু আসি পৌঁছি ঘণ্টিখাল নিধিপুর পাখে, তো ডিষ্টান্স কভর হল 117.9, তার মানে পাখাপাখি 118 কিলোমিটার কভর হয়ে সারে। তো এঠু আঠগড় আউরি রহিলা 13 কিলোমিটার। তো এটি ট্রেন লাইন যাইছি, গেট পড়ছি, ওয়েট করছি, মু বহুত লেট হয়ে সারে। Thank you.
ତ ବର୍ତ୍ତମାନ ମୁଁ ଆଠଗଡ଼ରେ ପହଞ୍ଚିସାରିଛି। ତ ଏଠୁ ମୁଁ ବାଁ ପଟକୁ ଯିବି ନରସିଂହପୁର ଆଡ଼କୁ, ସେଇପଟେ ଆସିଥାଏ ଅଂଶୁପା ହ୍ରଦ। ତ ମୁଁ ରାଇଡ଼କୁ କଣ୍ଟିନ୍ୟୁ କରୁଛି। ତ ମୁଁ ପୂର୍ବରୁ ଥରେ ଅଂଶୁପାକୁ ଆସିଛି, ତ ଏପଟେ ଯେଉଁ ରାସ୍ତା ଅଛି ବହୁତ ହି ସୁନ୍ଦର ରାସ୍ତା। ତ ସାମ୍ନାରେ ଯେଉଁ ବୋର୍ଡ଼ଟା ଆପଣ ଦେଖିପାରୁଛନ୍ତି ସେଠି ଲେଖା ହେଇଛି ଅଂଶୁପା ଏଠୁ ବାଁ ପଟକୁ ଆଉ ମାତ୍ର 5 କିଲୋମିଟର, ଆଉ ଯେଉଁ ସିଧା ରାସ୍ତାଟା ଅଛି ସେଇଟା ନରସିଂହପୁର ଆଡ଼କୁ ଯାଇଛି। ତ ମୁଁ ପାଖାପାଖି ଅଂଶୁପା ପହଞ୍ଚି ସାରିଛି। ତ ସାମ୍ନାରେ ରହିଲା ସାରଣ୍ଡା ପାହାଡ଼, ଆଉ ବାଁ ପଟେ ରହିଲା ଅଂଶୁପା ହ୍ରଦ। ତ ବର୍ତ୍ତମାନ ଏପଟେ ପିକନିକ୍ ଚାଲିଛି, ମୋତେ ପୋଲ ମଝା ମଝିରୁ ଏଠି ବହୁତ ମ୍ୟୁଜିକ୍ ବି ଶୁଭିଲାଣି। ତ ଡାହାଣ ପଟେ ଏଠି ରହିଛି ପାର୍କିଂ ପ୍ଲେସ୍, ଦେଖିପାରୁଥିବେ ବହୁତ ଗୁଡ଼ାଏ ଗାଡ଼ି ବସ୍ ସେଠି ରହିଛି। ତ ଆପଣ ଯେମିତି ଦେଖୁଥିବେ ଏଠି ବୋର୍ଡ଼ରେ ମେନସନ୍ କରାହେଇଛି ଚିଲିକା ଡେଭଲପମେଣ୍ଟ ଅଥରିଟି ବର୍ତ୍ତମାନ ଅଂଶୁପାର ଡେଭଲପମେଣ୍ଟ ମଧ୍ୟ କରାଉଛି, କାହିଁକିନା ଅଂଶୁପା ହେଉଛି ଓଡ଼ିଶାର ସର୍ବବୃହତ ମଧୁର ଜଳ ହ୍ରଦ, ଯାହାକି ବହୁତ ବର୍ଷ ଧରି ପରିତ୍ୟକ୍ତ ଅବସ୍ଥାରେ ପଡ଼ି ରହିଥିଲା। ପ୍ରତ୍ୟେକ ବର୍ଷ ଏଠିକି ମଧ୍ୟ ଚିଲିକା ଭଳି ବହୁ ସଂଖ୍ୟାରେ ବିଦେଶୀ ପକ୍ଷୀ ଆସିଥାନ୍ତି। ଯାହା ବି ହେଉ, ଗଭର୍ଣ୍ଣମେଣ୍ଟ ବର୍ତ୍ତମାନ ଅଂଶୁପାର ଡେଭଲପମେଣ୍ଟ ପାଇଁ ବହୁତ ଗୁଡ଼ାଏ ପଦକ୍ଷେପ ନେଉଛନ୍ତି। ତ ଏଇଟା ରହିଲା ଏଠିକାର ପାର୍କିଂ ପ୍ଲେସ୍। ତ ଆପଣ ଦେଖିପାରୁଥିବେ ଏଠି ରେଡ୍ ଚାର୍ଟ ମଧ୍ୟ ଲଗାଯାଇଛି। ତ ଏଠି ମେନସନ୍ କରାହେଇଛି କି ବାଲୁଙ୍କେଶ୍ୱର VSS, କାରଣ ଏଇ ଯେଉଁ ଜାଗାରେ ବାଲୁଙ୍କେଶ୍ୱର ମହାଦେବଙ୍କର ଏକ ମନ୍ଦିର ମଧ୍ୟ ରହିଛି। ତ ବର୍ତ୍ତମାନ ମୁଁ ଆସି ଅଂଶୁପାର ପିକନିକ୍ ସ୍ପଟ୍ ଏରିଆରେ ପହଞ୍ଚି ସାରିଛି। ତ ଚାଲନ୍ତୁ ବୁଲି ଦେଖିବା ସମ୍ପୂର୍ଣ୍ଣ ଜାଗାଟିକୁ। ତ ଦେଖିପାରୁଥିବେ ଏଠି ପିକନିକ୍ ସହିତ ମେଳା ମଧ୍ୟ ଚାଲିଛି। ଅଂଶୁପା କିଚେନ୍, ଏଠାରେ ସମସ୍ତ ପ୍ରକାର ଭୋଜି ସାମଗ୍ରୀ ଭଡ଼ାରେ ଯୋଗାଇ ଦିଆଯାଏ, ତା'ମାନେ ଆପଣଙ୍କୁ ଏଠି ପିକନିକ୍ କରିବା ପାଇଁ ସମସ୍ତ ପ୍ରକାର ସାମଗ୍ରୀ ଭଡ଼ାରେ ମିଳିଯିବ। ବର୍ତ୍ତମାନ ଏଠି ପିକନିକ୍ ସିଜିନ୍ ଚାଲିଛି, ଦେଖିପାରୁଥିବେ ଚାରିପଟେ ହଜାର ହଜାର ଲୋକ ଅଛନ୍ତି। ଦେଖିପାରୁଥିବେ ପିକନିକ୍ କରିବା ପାଇଁ ଏଠାରେ ବହୁତ ବଡ଼ ବଡ଼ ପିଣ୍ଡିର ମଧ୍ୟ ବ୍ୟବସ୍ଥା କରାଯାଇଛି, ଯାହା ପାଇଁ ଆପଣଙ୍କୁ ଅଲଗା ଟିକେଟ୍ କାଟିବା ପାଇଁ ପଡ଼ିଥାଏ। ତା ଛଡ଼ା ଆପଣ ଏଠି ତଳେ ମଧ୍ୟ ରୋଷେଇ କରିପାରିବେ। ଏଠାରେ ପାଣି ପାଇଁ 2-3 ଟିୱେଲ୍ର ମଧ୍ୟ ବ୍ୟବସ୍ଥା କରାଯାଇଛି। ତ ପିକନିକ୍ ଏରିଆକୁ ଲାଗି ବୋଟିଂର ମଧ୍ୟ ବ୍ୟବସ୍ଥା କରାଯାଇଛି। ତ ଆପଣ ଦେଖିପାରୁଥିବେ ଏଠି ବହୁତ ଲୋକ ବୋଟିଂ ବି କରୁଛନ୍ତି। ମୁଁ ଯେମିତି କହିଲି, ଏ ଯେଉଁ ଜାଗାଟାକୁ ବର୍ତ୍ତମାନ ଚିଲିକା ଡେଭଲପମେଣ୍ଟ ଅଥରିଟି ସଫା କରିବାରେ ଲାଗିଛନ୍ତି, ତ ସେଥିପାଇଁ ଏଠି ଆପଣ ଦେଖିପାରୁଥିବେ ବହୁତ ଦଳ ମଧ୍ୟ ଏବେ ବି ଅଛି। ତ ସାମ୍ନାରେ ଯେଉଁ ପାହାଡ଼ଗୁଡ଼ିକ ଦେଖାଯାଉଛି ସେଗୁଡ଼ିକ ହେଲା ସାରଣ୍ଡା ପାହାଡ଼। ତ ଏଠି ସାରଣ୍ଡା ରେଞ୍ଜରେ ବହୁତ ଗୁଡ଼ାଏ ପାହାଡ଼ ଅଛି, ଯେଉଁଠି ସାରଣ୍ଡା ଗଡ଼ ମଧ୍ୟ ଥିଲା। ତ ସାମ୍ନାରେ ରହିଲା ବାଲୁଙ୍କେଶ୍ୱର ମହାଦେବଙ୍କର ପୀଠ, ତ ଏଠାକୁ ମଧ୍ୟ ବହୁତ ଲୋକ ଦର୍ଶନ କରିବା ପାଇଁ ଆସିଥାନ୍ତି। ପିକନିକ୍ ଏରିଆ ମଧ୍ୟରେ ଗୋଟିଏ ଶୌଚାଳୟର ମଧ୍ୟ ବ୍ୟବସ୍ଥା କରାଯାଇଛି। ତ ବର୍ତ୍ତମାନ ମୁଁ ଏଠୁ ବାହାରୁଛି, ପୁଣି ଯିବି ଅଂଶୁପାଳ ଯେଉଁ ପାର୍କ ଅଛି, ତା ସହିତ ମୁଁ ସାରଣ୍ଡା ଗଡ଼କୁ ମଧ୍ୟ ଯିବି। ତ ଏଇଟା ଥିଲା ଅଂଶୁପା ହ୍ରଦର ପ୍ରଥମ ପାର୍ଟ, ପୁଣି ଆମେ ଦ୍ୱିତୀୟ ପାର୍ଟରେ ଅଂଶୁପା ପାର୍କ ଆଉ ସାରଣ୍ଡା ପାହାଡ଼କୁ ବୁଲି ଦେଖିବା। ତ ଯଦି ଆପଣଙ୍କୁ ଭିଡ଼ିଓ ପସନ୍ଦ ଆସୁଛି ତାହେଲେ ଏକ ଲାଇକ୍ ସେୟାର କମେଣ୍ଟ ନିଶ୍ଚୟ କରନ୍ତୁ। ତ ଏଇ ଭିଡ଼ିଓରୁ ଏତିକି, ପୁଣି ଦେଖାହେବ ପାର୍ଟ 2ରେ। ଥ୍ୟାଙ୍କସ୍ ଫର୍ ୱାଚିଙ୍ଗ।